আমাদের মতো যারা ধর্মত্যাগী, আমাদের মতো যারা লিবারাল, আমরা কোনোদিন শক্তিশালী হব না। কেন হব না? আমাদের কোনো রাজনৈতিক গ্রুপ নাই, আমাদের কোনো দেশ নাই, আমাদের কোনো মিডিয়া নাই। আজকে আজকে তোমার আমার কোনো মূল্য নাই। সৌদি আরবের একজন সৌদি আছে, কোনো মূল্য নাই। এখানে তোমার পাত্তা দিব না, আমার পাত্তা দিব না। সৌদি আরবে কেউ এলে বাদশাহ এলে সিব্বাতে পাচাবে। সুতরাং তুমি ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। আদারওয়াইজ ইউ ক্যানট ডিফিট দিস। আদারওয়াইজ তুমি একা রেজাল্ট কোনো দিন আনতে পারবে না। ঠিক আমি ডান এইটাই আসার জন্য আমরা কাজ করবো। আমরা ওদেরকে বলতে হবে, ওদেরকে বন্ধু বানাইতে হবে। আমাদের আমার মিটিং আমি চাই এবং কথা হয়ে গেছে, আমি কিছু এক্সট্রিম লিবারেল মুসলমানকে নিয়ে আসবো। আমাদেরকে ইন্টারাকশনের ব্যাপারে প্রমাণ করতে হবে যে আমরা নাস্তিক মুভমেন্ট না। আমি কিন্তু প্রথম থেকে বলছি নাস্তিক মুভমেন্ট না। মাশাআল্লাহ, এই আছে শপথ আছে। আপনি বুঝতেছেন কেন? কারণ আপনি কমিউনিস্ট রাজনীতি করে আসছেন। আমারও তো তাহলে জয়েন করা দরকার, আমারও তো জয়েন করা দরকার। আমার তো মাথা নিয়ে বুঝছেন দেওয়ালের মধ্যে এনে মারছে। আমরা কি আমরা কি জানো স্যার স্মৃতি, আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা। পাশাপাশি আমাদেরকে এনকারেজ করতে হবে যে এটাও সত্য, আমরা ওই ইসলামের সঙ্গে কাজ করতে পারি, এই ইসলামের সঙ্গে কাজ করতে পারি না। কাকে সাপোর্ট করবেন আপনার? কাকে সাপোর্ট করতে পারবেন? আপা আমাদেরকে সবচাইতে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিবারাল অ্যাটিটিউড আনতে হবে। লিবারাল না, আমরা লিবারাল না। আমরা লিবারাল না কেন? আমরা বলতে কিছু বুঝাচ্ছি যারা ইসলাম ত্যাগী বা ধর্ম ত্যাগী তাদের গালিগালাজ শুধু না, তুমি দেখো আমরা নাস্তিকতার কথা বলি, আসিফ, তারপর কি নাম ওর, আসাদ, আসাদ নূর, তারপরে আর বিভিন্ন জন রহমান তো অনলাইনে এসে নিজেই বললো যে আপনি যে ওরা কত কি হেল্পটা করছেন আসাদ নূরে, স্থানীয় রহমান ওই যে আসিমউদ্দিনের সাথে যখন ইন্টারভিউ দিয়েছে আপনার নাম বলছে তো বলছে আপনার রিকোয়েস্টের কারণে ওরে হে ইয়া আমাকে এক গ্রুপ এসে বলে আসিফ তো এটা কইছে সেটা কইছে, বলছে আসিফ তো চাকা বিক্রি করতে দিতে দিতেছে না। এতক্ষণ যে মেসেজটা কইলাম এটা যদি বুঝা থাকো ইয়া 50% দেয়, 50% দেয়। আমাদের সংগ্রাম উদ্দেশ্য যদি ভালোবাসা অর্জন করা না হয় জিরো। আপা বলেন আমি ভুল বলছি কিনা, ভুল বলে কারেক্ট করে নাও। হ্যাঁ কেন আমি ভুল বলে কারেক্ট করে কারেক্ট মানে রেলের উপরে আসছে রেল না। হ্যাঁ তোমরা
আমাদেরকে যেটা করতে হবে, তোমাকে একটা আলোচনা গ্রুপ তৈরি করতে হবে আমার সঙ্গে, যোগাযোগ দরকার। তুমি তো তিন চারটা বন্ধুর সঙ্গে আলোচনা শুরু করো, তুমি শুরু করো, তুমি শুরু, আপনারা শুরু, আপনারা তো অনেক আগে আমাজন রাখাতে শুরু করো, শুরু শুরু করো, তাহলে হবে কি, ইট উইল স্প্রেড স্লোলি। Take some more energy.